প্রথম শ্রেণীর ছোট শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা বাংলাদেশ সম্পর্কে জানা আমাদের সাধারণ জ্ঞানের আমরা কিছু অংশ, আমরা দুটা পর্ব অলরেডি শেষ করে ফেলেছি, আজকে হচ্ছে একেবারে আমাদের শেষ পর্ব। শেষ পর্বের মধ্যে আমাদের আর কিছু বাকি আছে, আমি সেটা একটু তোমাদেরকে লিখে তারপর পড়িয়ে দিচ্ছি। তাহলে একটু বোর্ডের দিকে দেখো। দেখো এখানের মধ্যে বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশ। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জন্ম কবে হয়? 1971 সালের 16ই ডিসেম্বর। বাংলাদেশে কয়টি জেলা আছে? বাংলাদেশে 64টি জেলা আছে।
তাহলে একটু দেখো আবার। তাহলে কি আমরা আবার পড়ি, বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশ। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জন্ম কবে হয়? বাংলাদেশের জন্ম হয় 1971 সালের 16ই ডিসেম্বর। 1971 সালের 16ই ডিসেম্বর। আবার বলো, বাংলাদেশের জন্ম কবে হয়? বাংলাদেশের জন্ম হয় 1971 সালের 16ই ডিসেম্বর। বাংলাদেশে কয়টি জেলা আছে? বাংলাদেশে 64টি জেলা আছে।
বাংলাদেশের 5টি নদীর নাম বলো, আমরা কি কি বলতে পারি? পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গা, কর্ণফুলী। 5টি, তোমরা যেকোনো 5টা নদীর নাম বলতে পারবে। বাংলাদেশের মুদ্রার নাম কি? আমাদের মুদ্রার নাম কি? আমাদের মুদ্রার নাম হলো টাকা। আমরা কি ব্যবহার করি? টাকা ব্যবহার করি। বাংলাদেশের মুদ্রার নাম টাকা। বাংলাদেশের 5টি পাখির নাম বলো, তোমরা তোমাদের পছন্দ মতো 5টি পাখির নাম বলতে পারবে। কবুতর, দোয়েল, টিয়া, শালিক, ময়না। বাংলাদেশের 5টি ফুলের নাম বলো, আমরা কি বলতে পারি? গোলাপ, পদ্ম, শাপলা, বকুল, গাঁদা ফুল। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। তাহলে চলো আজকে আমরা যা যা পড়লাম সেটা আরেকটু রিভিশন দিই। সেটা কি পড়লাম? বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? বাংলাদেশের জাতীয় মাছের নাম হলো ইলিশ। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? বাংলাদেশের জাতীয় পশুর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জন্ম কবে হয়? 1971 সালে 16 ডিসেম্বর। বাংলাদেশের কয়টি জেলা আছে? বাংলাদেশের 64টি জেলা আছে। বাংলাদেশের 5টি নদীর নাম বলো, কি কি বলবো? পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গা, কর্ণফুলী। বাংলাদেশের 5টি পাখির নাম বলো, কি বলতে পারি? কবুতর, দোয়েল, টিয়া, শালিক, ময়না। বাংলাদেশের 5টি ফুলের নাম বলো, কি বলতে পারি? গোলাপ, পদ্ম, শাপলা, বকুল, গাঁদা ফুল। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? সমুদ্র সৈকত হচ্ছে, আমরা সবাই জানি, আমরা সবাই কি করি? কক্সবাজার আমরা সবাই ঘুরতে যাই, তাই না? আমাদের অনেকের পছন্দের জায়গা, তাহলে কি কক্সবাজার সমুদ্র সৈকত। তাহলে আজকে আমাদের কি এখানেই শেষ হলো যে বাংলাদেশ সম্পর্কে জানা। সামনের ক্লাসে আমরা আরো নতুন কিছু জানবো, নতুন কিছু শিখবো। আজকে এগুলাই তাহলে কি করবে, আরেকটু আমরা ক্লাসটা দেখে দেখে আরেকটু নিজেরাই মুখে মুখে আমার সাথে সাথে বলবে, তাহলে কি হবে, আর আলাদাভাবে তোমাদের কোনো করার প্রয়োজন নেই। তাহলে আমি আজকে বিদায় নিবো, আল্লাহ হাফেজ সবাইকে।